প্রিয় শিক্ষার্থী, জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গতদিন ট্রান্সফরমেশন এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর কয়েকটি রুলস দেখছিলাম, তো আমি আজকে ঠিক তারপর থেকেই শুরু করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমরা আজকে সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করব। সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার নিয়ম, এক্ষেত্রে আমরা সুপারলেটিভ যুক্ত বাক্যকে যদি পজিটিভ করে দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে বাক্যটা। তো নিয়মটা আমরা লিখছি, নো আদার প্লাস ভার এস বা সো প্লাস সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। অর্থাৎ একটা সুপারলেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে এই নিয়মে করতে হবে। এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখি। জেরি ওয়াজ দ্য স্মলেস্ট বয়। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। এই বাক্যটা সুপারলেটিভ আছে, এই যে স্মলেস্ট এটা সুপারলেটিভ ফর্মে আছে, এবং আমরা জানি সুপারলেটিভের আগে দি বসে, তো আমরা এর নেগেটিভ করব নো আদার দিয়ে। নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ নো আদার বয়, তারপর ভার্ব নো আদার বয় ওয়াজ সো বা অ্যাজ অ্যাজ স্মলেস্ট এর পজিটিভ ফর্ম স্মল, তারপর আবার অ্যাজ প্রথম সাবজেক্ট জেরি। নো আদার বয় ওয়াজ অ্যাজ স্মল অ্যাজ জেরি। এরপর আসছে যে পরের নিয়মটা, অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড দিয়ে নেগেটিভ করব। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে বসবে নো সুনার হ্যাড। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি, প্লাস
বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় ক্লজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম হলো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ, তারপর দেন, তারপর দ্বিতীয় ক্লজটি বসে যাবে। যেমন অ্যাজ সুন অ্যাজ আই তাহলে আমরা এই বাক্যটাকে নেগেটিভ করব, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড দেব, নো সুনার হ্যাড আই সিন, স এর পার্টিসিপল সিন, সিন হিম, সরি, দেন তাহলে অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি র্যান অ্যাওয়ে এর নেগেটিভ হবে নো সুনার হ্যাড আই সিন হিম দেন হি র্যান অ্যাওয়ে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই, এর পরবর্তীটা আবার আগামী ক্লাসে করা হবে। ধন্যবাদ সবাইকে।